सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल कुकिंग स्टूडियो बाय ऑरिन। आजकेर पर्वे आपनादेरके कलार मध्य एक डिम दिए सबथेके सहजे और झटपट कम समय तैरि करे नेওয়া যায় दारुण मजार एक नास्तार रेसिपि तैरि करे देखाबो। आशा करछि रेसिपिटी आपनादेर काछे अनेक बेशी भालो लागबे और भालो लागले एकटि लाइक देওয়ার अनुरोध रइल। और आपनी जदि नतून दर्शक होये थाकेन ताहले एरकमि आरो नतून रेसिपि प्रतिदिन पेते चैनल सबसक्राइब करते एकदमई भुलबेन ना। नास्ता तैरि करार जन्य आमी एखाने निएछि पाका कला। तो प्रथमे आमी एखान थेके दुइटा कला निये निएछि। एरपर प्रथमे कला दुइटिके खोसा छाड़िये आमी एकटा बोलेर मध्ये निये निएछि। एरपर एखन आमी एर मध्ये एकटि डिम भेंगे दिच्छि। एरपर एकटि काटा चामच दिये कलागुलोके प्रथमे खूब भालो करे ম্যাশ করে নিচ্ছে। এখন ডিম আর কলা একত্রে খুব ভালো করে ম্যাশ করে নেছে। আর এটা একটু সময় নিয়ে করতে হবে, এতে করে কলার মধ্যে আর কোনো লাম্পস থাকবে না, একদম স্মুথ ভাবে এটা ম্যাশ হয়ে যাবে। তো এখন খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন এই সমস্ত উপকরণগুলোকে আবারো খুব ভালো করে মিশিয়ে নেছে। আর এটাকে এইভাবে ততক্ষণ মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালোভাবে গলে মিশে যায়। তো এখন সমস্ত উপকরণগুলো একত্রে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দেব। তো এই জন্য এখানে একটি চালনি নিয়েছি আর অবশ্যই চিনি দিতে হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ নিয়ে নিলাম লবণ। এখন এইগুলোকে প্রথমে খুব ভালোভাবে চেলে নেছে। তো এখন চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিব আর এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমাদের ব্যাটার রেডি। এটাকে এখন আমি একটু সাইডে রেখে দিয়েছি। আর এটাকে আমি বেক করব চুলায় ফ্রাইপ্যানের মধ্যে। তো এখানে একটি ফ্রাইপ্যান নিয়েছে। এখন এই ফ্রাইপ্যানের মধ্যে আমি এইভাবে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। তবে চাইলে এখানে আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন, তবে বাটার দিলে টেস্টটা ভালো হয় আর ফ্লেভারটাও ভালো আসে। পুরোটা প্যানের মধ্যে বাটার লাগিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ চিনি। এরপর প্যানটিকে ধরে এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি, এতে করে চিনিটা চারপাশে ছড়িয়ে যাবে। এরপর এখানে আমি আরো দুইটা কলা নিয়ে নেছি। এখন আমি কলাগুলোকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নেব। এরপর দুইটা কলা আমি এইভাবে এর মধ্যে স্প্রেড করে দিচ্ছি। তো কলা দিয়ে পুরোটা কভার করে নেওয়া হয়ে গেলে এখন আমি এর উপর থেকে আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর এখন আমি ব্যাটারগুলোকে এইভাবে কলার উপরে স্প্রেড করে দিচ্ছি। আর এমন ভাবে দিতে হবে যাতে করে সমস্ত কলাগুলো ব্যাটারের নিচে থাকে। তো এখন হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা লাগিয়ে চুলায় উঠিয়ে দিচ্ছি। তো চুলায় উঠিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটিকে একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি বেক করে নিব 10 থেকে 12 মিনিটের মতো। আর এই 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু আমাদের দারুণ মজার নাস্তাটি রেডি হয়ে যাবে। তো এখন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নেছি। আর আমাদের নাস্তাটি রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটি কাঁটা চামচ নিয়েছি। এখন এটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যদি কাঁটা চামচ ক্লিন আসে তাহলে বুঝতে হবে এটা রেডি। তো কাঁটা চামচ ক্লিন এসেছে, তার মানে আমাদের নাস্তাটি রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এর উপর একটি প্লেট দিয়ে এটাকে এইভাবে উল্টে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। তো চুলার রাস্টিকে যদি ফলো করেন তাহলে কিন্তু নিচে আর কোনোভাবেই পুড়ে যাবে না। তো নাস্তাটি দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবে, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর সাথে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।